রাখতেছি, কারণ কয়েকজনের পরীক্ষা ওরা থাকলে ভালো। আচ্ছা চ্যাপ্টার 7.1, যদি তোমার ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতিক ফাংশন পড়ে থাকো, এই চ্যাপ্টারটার নাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। দ্যাট মিন্স হলো আমি যদি সাইন থিটা করতাম, তো এখন এই চ্যাপ্টারে আমরা পড়বো সাইন ইনভার্স এক্স, মানে সব বিপরীত ফাংশন। এবং সূত্রগুলা মজার ব্যাপার হলো যে তোমরা যেটা ফার্স্ট ইয়ারে যে ফর্মুলা গুলা শিখে আসছো তার বিপরীত সূত্র থেকে এই 7.1 এর সূত্রগুলা তৈরি হয়েছে। টোটাল 10টা সূত্র আছে, এর মধ্যে আজকে আমি তোমাদের 6টা সূত্র দেখাচ্ছি, ঠিক আছে? বাকি 4টা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমত সূত্রগুলো একটু লিখে নি। আজকের ক্লাসে আমি শুধু অঙ্ক করে তারপরে তোমাকে শুধু মানে সরি থিওরিগুলো প্রমাণ করে শুধু অঙ্কটা স্টার্ট করবো কয়েকটা। তাহলে তুমি নেক্সট ক্লাস থেকে ফর্মুলা গুলো মুখস্থ করে এসো। ইউজুয়াল ক্লাস 4টা হয়, মানে আমাদের দেখি আমরা প্রতি সপ্তাহে কিছু এক্সট্রা ক্লাস নিয়ে এই 7.1টা কমপ্লিট করে ফেলো। আর নেক্সট উইক থেকে আমাদের ব্যাচে 7.2টা শুরু হবে। তো যেহেতু এটা ত্রিকোণমিতি, সূত্রগুলো লাগে, ইনভার্স এর সূত্র লাগবে, এই কারণে আমি তোমাদের এই সপ্তাহে এটা পড়ায় নিতেছি, বুঝছো? ক্লাসে সবাই ওকে, সূত্র 6টা একটু লিখে নাও ফার্স্টে। সূত্র টোটাল 10টা, তোমরা একটু খালি জায়গা রাখো, হ্যাঁ? আর আরেকটা বিষয় হলো তোমাদের ফর্মুলা শিট দিছি, মধ্যে সূত্র 10টা লেখা আছে, ঠিক আছে? তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই হচ্ছে সাইন ইনভার্স এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস টু দি পাওয়ার sin inverse 6 minus sin inverse y, sin inverse x into root over 1 minus y square minus y into root over 1 minus x, cos inverse 6 plus cos inverse y, cos inverse x into y, cos a ganjam সারা জীবন ganjam ছিল, ফার্স্ট ইয়ারও ganjam ছিল যদি তোমাদের মনে থাকে, cos a plus b, cos a cos b minus sin a, মানে প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে প্লাস, উল্টা হয়। 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার, চার cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, cos ইনভার্স xy প্লাস রুট ওভার, এই উল্টা কি অ্যাকচুয়ালি 4টা করলেও তোমরা শিখলা তো 2টা, তাই না? একটা করলে আরেকটা পারা যায়। আর ফাইনালি 5 আর 6 tan ইনভার্স, tan inverse x plus tan inverse y, tan inverse x plus y divided by 1 minus xy, sorry, tan inverse x minus tan inverse y, obey, tan inverse x minus y divided by 1 plus x. তোমাদের মধ্যে কারো যদি মানে এই ব্যাচে তোমরা জানো তোমাদের যে চ্যাপ্টার গুলো শেষ হয়ে গেছে, সেটা হলো 3, 4, 7.1, আমি এগুলো পড়াইছি, হ্যাঁ? এখন অনেকে যারা পরে জয়েন করছিল মানে এক মাস পরে, তারা 3 শেষ করো নাই, আমি তাদেরকে 3 এক্সট্রা ক্লাসে পড়াইছি। 4 তো আমরা রিসেন্টলি শেষ করলাম। তো যে যে ক্লাস মিস করছো তারা, আমার আরো কিছু ব্যাচ আছে যেখানে আমি 4 পড়াই নেই, তোমরা চাইলে ওইটা কারো করতে পারো, ঠিক আছে? আমি বলে দিব আমার যে ব্যাচ ওয়ান আর ব্যাচ টু, ওদের 3, 4, 6, 7 শেষ, এখন 8 শেষ, 8 আর 9 বাকি আছে। তবে ভাইয়া এতে খুশি হওয়ার কিছু না, এটা ইন্টারভেল, মানে 8 আর 9 ইজ ইকুয়াল টু এই চ্যাপ্টার ভলিউম, বুঝছো? ওই যে স্মৃতিবিদ্যা প্রতিবিদ্যা অনেক বড়। আচ্ছা যাই হোক, তাই তোমরা বুঝো তোমরা কতটুকু পিছনে আছো। অনেকে তো কলেজে ফার্স্ট ইয়ারই শেষ হয়নি, ফার্স্ট ইয়ার পরীক্ষা সাম, মানে কি হবে, কবে পরীক্ষা দিবে? গভর্নমেন্ট যদি বলে দেয় যে মানে আজকে তো বলছো মনে হয় জুনে মনে হয় এসএসসি পরীক্ষা, তাহলে মে জুন, তাহলে অগাস্ট ধরলাম আমি, তারও কি তোমরা প্রিপেয়ার? মানে এখনো তো কলেজে ডিসেম্বর চলে আসছে, তাই না? বছরই তো শেষ হয়ে গেছে, এখন সেকেন্ড ওয়ার ধরতেছে না, মানে জাদুর কাঠির পরশে বলবিদ্যা শেষ করে দিবে। আর আমি তোমাদের বলবিদ্যার প্রতি সপ্তাহে এক্সট্রা ক্লাস দিতে পারবো, নাহলে শেষ হবে না, বুঝছো? মানে আমি যে টাইম সেট আপ করতেছি, এক্সট্রা ক্লাস না দিলে জীবনও শেষ হবে, বুঝছো? ভয়ঙ্কর, মানে একদিনে ওই যে আসলে একটা অঙ্ক করাইতে হবে, দুটো অঙ্ক করাইতে হবে, এমন মানে বুঝার অনেক বিষয় আছে, বুঝছো? কঠিন না, আমি পড়াইলে কোনো কিছু ইনশাল্লাহ কঠিন না,
তো এই ছয়টা সূত্র ছাড়াও আরো চারটা আছে, তোমরা জায়গাটা খালি রাখো, ওইটা আমরা পরে ফিল আপ করবো। এবারে আসো সূত্রের প্রমাণে চলে যাই। ক্লাসের কেউ কি আসো যে আমাকে বলতে পারবা সাইন এ প্লাস বি, ফার্স্ট ইয়ারের প্রশ্ন, সূত্র কি? চলো দেখি কিভাবে, একটা প্রমাণ দেখি। প্রমাণ গুলো কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে, এই কারণে প্রমাণ গুলো তোমাকে শিখতে হবে, বুঝছো আমার কথা? অঙ্কের মতোই ভাববা এগুলো। আমি এখানে দুইটা প্রমাণ করে দিব, কারণ সাইন আর কজের সবগুলো একই রকম, একটা করে দিলে তুমি বাকি তিনটা পারবা, আর টেনের দুইটা সেম, আমি ওইটা একটা করে দিব, তাহলে তুমি বাকিটা করে নিতে পারবে। ওকে, প্রুফ ওয়ান, ধরি যেহেতু সাইন এর প্রমাণ সাইন এ ইকুয়াল টু এ, সো এ কত হলাম সাইন ইনভার্স, আবার সাইন বি ইকুয়াল টু হলো ওয়াই, সো বি কত হলাম সাইন ইনভার্স ওয়াই। এবার বলো, জানা আছে, জানা আছে সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ ইনটু কস বি প্লাস কস এ ইনটু সাইন, তাই না? সবাই জানি না এটা, এটা না জানলে তো দেয়ালে মাথা ঠুকানো উচিত। ধরো যে ত্রিকোণমিতি তো পুটুলিটা শিখতে গেলেও তুই সূত্র শেখা, তাই না? ওকে, জানতে চাই সাইন এর জায়গায় এক্স বসাই দিব, সাইন বি এর জায়গায় ওয়াই বসাই দিব, কোনো ভেজাল নাই, কিন্তু কস এ আর কস বি মানটা তো বাইর করা হয়নি, করা যায়, কি করবা একটা রুট দাও আর ভিতরে একটা স্কোয়ার দাও, কস স্কোয়ার, কস স্কোয়ার বি কে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার বি, যা ধরছি সাইনের সূত্রে সাইন ধরবা, কস এর সূত্রে কস ধরবা, সাইন এ প্লাস বি সূত্র জানো, সাইন এ মাইনাস বি সূত্র পারো না, মাঝখানে কি মাইনাস, এর দুই নম্বরটা প্রমাণ হয়ে যাবে, এটা বাইরে কাজ, তুমি তো ভাইয়া খালি বাড়ির কাছে, তাই না? এইটা ভাবো না তোমরা, ভাইয়া কি না, আমি এক থেকে দশটা করাই দিতাম পাগলের মতো, তাই লাভ। আচ্ছা সাইন এ প্লাস বি, সাইন এ ইনটু রুট, একবার লিখে দিই আমার বড় হয়ে গেছে, থাকি থাকিব, এতটুকু বড় হয়েছো তোমরা এটা বোঝার মতো? ওকে, সাইন বি রুট কস স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ, মানগুলো বসাই সুন্দরভাবে, এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইনটাকে ওই পাশে পাঠায় দাও, সাইন ইনভার্স, sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square, a plus b, a আর b এর মান, সিরিয়াস রকমের সূচনা প্রমাণগুলো ভাইয়া, যেভাবে আমি এক প্রমাণ করলাম এক্স্যাক্টলি sin a minus b সূত্র দিয়ে 2, cos a plus b এর সূত্র দিয়ে 3, আর cos a minus b এর সূত্র দিয়ে 4, তুমি প্রমাণ করে ফেলতে পারবা, বুঝতেছো? ক্লাসের সবাই বাসায় প্র্যাকটিস গুলা কইরো জীবন বদলে যাবে। এবার প্রুফ 5 করি আমরা, তাইলে 6 ও পাবো, মানে অ্যাকচুয়ালি 10 a plus b এর সূত্র পারো না, কি সেই সূত্র 10 a plus b, ভেরি গুড, আমি পোলাপাটের মুখস্থ করাইতাম টানা প্লাস টান বি 1 মাইনাস টানা টান বি, বুঝছি ক্লাসে সবাই, মানে যত সামনে যাবা আরো বেশি সোজা লাগবে। বলো টেন এ আর টেন বি কত, এক্স আর ওয়াই, ওইটা তো তাও না হয় বানানিতে হয়েছিল, একটু মাথা কাটাইতে হয়েছে,
এটা গুণ ছাগল না এই যে x plus y divided by 1 minus xy তাহলে 10 টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে tan ইনভার্স আর a আর b মানে কত জানা tan ইনভার্স x এরা বলো যে তোমরা কি এত তাই বোকা যে তুমি tan a minus b সূত্র দিয়ে পরেরটা প্রমাণ করতে পারবে না নো আমি তা মনে করি না তোমরা হোমওয়ার্ক গুলো করো প্রুফ কইলো বাকি চারটা সূত্র বুঝছো ভেরা ক্লাসে সবাই অনলাইনে যারা আছো জি ভাইয়া আরেকটা ইনফরমেশন তোমাদের জানাই রাখি ভেরা এই প্রশ্নটা আমি সামনে অনেকবার করব যেমন সরল রেখার ক্ষেত্রে আমি বলতেছি কোটি টাকার কথা কি বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ সেরকম এইখানে একটা কোটি টাকার কথা যে ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায় উত্তর হচ্ছে ইনভার্স ফাংশন দ্বারা অ্যাঙ্গেল বোঝায় কোন ভেরা tan ইনভার্স x ইজ এ অ্যাঙ্গেল বুঝতে সমস্যা হচ্ছে কোনো সমস্যা নাই tan থিটা ইকুয়াল টু হলো 1 তাহলে থিটা বেসিক্যালি কত tan ইনভার্স 1 tan ইনভার্স 1 দ্বারা কি বোঝায় পাই বাই 4 45 ডিগ্রি তার মানে ইনভার্স ফাংশন ইজ এ অ্যাঙ্গেল বুঝছো ক্লাসের সবাই মানে এই কথাটা আমি অনেকবার জিজ্ঞাসা করব ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায় ভাইয়া মানে টাকা ভাই ঠিক আসলে অ্যাঙ্গেল হবে হ্যাঁ এটা সামনে 100 বার বলতে দিচ্ছি তো এই প্রুফ শেষ আমাদের ভাই ছয়টা একটা কনসেপ্ট লাগবে সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন মানে রূপান্তর মানে আমি সাইন ইনভার্স থেকে কস ইনভার্সে চলে যাব কস ইনভার্স থেকে ট্যান ইনভার্সে চলে যাব এরকম করা যায় কিভাবে আসলে এটা তাহলে থিওরি শেষ দুটো অঙ্ক পড়াবো ট্রান্সফরমেশন সাগরে লবণ পতি সাইন থিটা মানে লম্ব বাই প্রতিভুজ থিটা কত সাইন ইনভার্স 4 বাই 5 কস থিটা কবরে কি ভূত অতি আবার একজন এক কলা আমারে শিখাইছে আমি জীবনে প্রথম শিখলাম যে কলায় ভিটামিন আছে মানে যাই হোক যেটাই শিখো মানে কস মানে ভূমি বায়ু অতি বুঝ তো থিটা ইকুয়াল টু কত কস ইনভার্স 3 বাই 5 ট্যান থিটা এটা বিখ্যাত টেরা লম্বা ভূত ট্যান ইনভার্স 4 বাই 3 যেটা বলতে চাচ্ছি সবই তো থিটা তাই না তার মানে সাইন ইনভার্স যেটা 4 বাই 5 কস ইনভার্স সেটাই 3 বাই 5 ট্যান ইনভার্স সেটাই 4 বাই 3 এভাবে চাইলে আমি সমকোণী ত্রিভুজ একটা পাশে আইকা সাইন ইনভার্স থেকে কস ইনভার্সে নিয়ে যাব ট্যান ইনভার্সে নিয়ে যাব বুঝছস আমার কথা মানে ধরো সাইন ইনভার্স আছে কিন্তু আমার প্রশ্নটা এরকম যে সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স আমি তো এই সূত্র পারি না আমি পারি সাইন ইনভার্স প্লাস সাইন ইনভার্স তাহলে কস ইনভার্সটাকে কি করব সাইন ইনভার্সে নিয়ে মানে বিষয়টা হলো এটা জন্য চিত্র আঁকতেই হবে তো এরকম একটা মজার কথা আমার মনে পড়ে গেল যে এটার সময় একটা স্টুডেন্ট আঁকতেছে না চিত্র এরকম চিত্র না আঁকে অঙ্ক করতেছে তো এক মেয়ের সামনে গেছি মেয়ে বকা দিতেছি যে এক চিত্র না আঁকে তুমি কি করতেছো তো ওই মেয়ে হাসতেছে হ্যাঁ হাসে বকা খায় তো ভাই আপনি আমাকে চিত্র নায়িকা বলছেন মানে আমি বলছি চিত্র না আইকা তুমি কি করতেছো ও ভাবছে আমি চিত্র নাই কেটা চিত্র নাই তুমি কি করছো আচ্ছা যাই হোক ট্রান্সফরমেশন বুঝছো ক্লাসের সবাই ফাইন আমরা অ্যাপ্লাই করব দুইটা অঙ্ক করব হ্যাঁ একের এক তিনের এক হ্যাঁ আর তোমরা এক আর তিনের বাকিগুলো করবা বুঝছো ক্লাসের সবাই জি ভাইয়া লেটস স্টার্ট ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায় আচ্ছা রেকর্ডেড ক্লাস থাকবে তোমরা চাইলে লিখে নিতে পারবা লেখা নিয়ে আমার কোনো টেনশন নাই একের এক লেফট সাইড tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1 বাই 3 মনোযোগ প্লিজ বেরা পাঁচ নম্বর সূত্র tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স y কত হবে tan ইনভার্স x প্লাস y 1 minus x1 tan inverse 6 লসাগু
তিন প্লাস দুই ছয় লসাগু, ছয় মাইনাস এক টেন ইনভার্স, পাঁচ বাই ছয় ছয় বাই পাঁচ টেন ইনভার্স ওয়ান পাই বাই ডিগ্রি লেখা নিষেধ একদম বইয়ের উত্তরে যদি না। কেন হায়ার ম্যাথ পড়তেছো না তোমরা? এটা তোমাদের মনে আছে নাইন টেনে হায়ার ম্যাথে ডিগ্রি ছিল রেডিয়ান হয়ে গেছিল 8.2 চ্যাপ্টারটা। কেন? কারণ কোণের আন্তর্জাতিক এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। ডিগ্রি করতে আসছে যে গড়ির থেকে ষাটমূলক পদ্ধতি, তাই না? যে গড়ি 60 মিনিট এসব থেকে আসছে, এটা একটা ফালতু প্রসেস, পাই বাই স্ট্যান্ডার্ড। বুঝছো আমার কথা? ফাইন, এটাতে নর্মাল সূত্র প্রয়োগ করে করে গেছি। ভাই তিনটা থাকলে কি কামবা বসে বসে পাটি পিছা? ভাই দুইটা করে একটা বানাবা আবার দুইটা, একটা থাকলে দুটো দুটো করে একটা বানাবো আবার, মানে ধরো চারটা আছে এই দুটা করবো এই দুটা করবো, দুটা দুটা হইলো একটা একটা হইলো আবার দুটো করে বানাবো। কেন বললাম? হোমওয়ার্ক করতে গিয়ে কানতে পার, তাই না? আর লাস্ট দিনের এক করাই দিই খুবই দ্রুত। আমি ভেবে দেখলাম আমি যদি 2 ঘন্টা ক্লাস নেই অনেকে হাসপাতালের বেডে পাঠিয়ে দিতে পারি, যে আর আমার গার্ডিয়ান এসে বলে আপনি তো স্যার অনেক কম পড়ান, মানে আমার যে বদনাম জানো, মানে আমি কি করবো, আমি ভালো পড়ে আমি গার্ডিয়ান এর বসাইতাম ক্লাস, তাইলে না বুঝতে পারতো, তাই না? এটা করার দরকার আছে জীবনেও দরকার নেই। এই অনলাইনে মজা করা যায় না তো, এই যে মজা রেকর্ড থাকবে পরে ফেসবুকে দিবে বলা, মানে শায়দ ভাই এটা তাই না, পরে সুদর্শিনী মিউজিক দিয়ে দিবে, কি যেন একটা মিউজিক আছে না এই টাইপের একটা মিউজিক, হাস্যকর লাগে। আচ্ছা দেখ এবার তিনের এক লেফট সাইড কি আছে বল? সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5, তাই তো? রাইট সাইড ট্যান ইনভার্স 11/2। আচ্ছা এবার শুন, এটা সাইন এটা কস, উত্তর ট্যান, কি করবা? ট্রান্সফরমেশন, এই দুটারে ট্যান বানা, এর লেগে দরকার, বুঝছো? তো দুইটারে ট্যান বানায় ট্যানের সূত্র দিয়ে দিব, সবাই বুঝতেছি ক্লাসের সবাই? হ্যাঁ দয়া করে তোমরা গিয়ে এই মিথ্যা অপবাদ আমাদের দিবা না, আমি দ্রুত পড়াই, আমি এগুলো করি, এগুলো করবা না, যে করবা থাপ্পড় লাগিয়ে দিবে, যে করবে এই যে 4/5 লম্ববায়ু অতিভুজ ভূমি কত? থ্রি। প্রশ্ন ভাইয়া এই চিত্র কি আঁকতে হবে? ইয়েস, না আঁকলে জিরো, চিত্র না আইতা তুমি কি করবে, তাই না? ওকে এবার নেক্সট, এর নিয়ম কি যে এটা থিটা দিলে এটা অন্য কিছু দিও আলফা, মানে একই তো কোণ না, অনেকে একই থিটা দেয় সারা কাটে, মানে সাবজে, মানে আসলে ওরা মানে মন মনে যে রাগ করে আছে বইয়ের উপরে খুবই অসন্তুষ্ট। ভূমি বাই অতিভুজ লম্বটা কত বলো তো? ভাই ওয়ান, ধন্যবাদ, তোমার ধুম বলে দাও, ট্যান ইনভার্স 4/3 লম্ব বাই ভূমি, এটা কস ইনভার্স 2/√5 মানে ট্যান ইনভার্স হাফ। হেভি সোজা না ভাই, কি অঙ্ক, জীবনে এর চেয়ে সোজা অঙ্ক তো করি নেই, হ্যাঁ মানে লম্ব বাই ভূমি বসায় দিলেই হয়ে গেল। তারপরে এটা 5 নম্বর সূত্র, কেন 5 নম্বরে এত চয়েস করছিস? 5 নম্বরটা সোজা, তাই না? 1 2 3 4 তোমরাই বলো, ট্যান ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, লসাগু করে ফেলো 6 8 + 3 6 6 - 4 6 6 11/2 রাইট সাইড হোমওয়ার্ক 1/3 অল, ঠিক আছে? নেক্সট ক্লাস এখান থেকে পড়বো, সূত্র পড়ানো লাগবে না তেমন একটা, শুধু 7 নম্বর সূত্র পড়াবো আর বাকি অঙ্কগুলো পড়াবো। নেক্সট ক্লাস আগামী দিন আবার ক্লাসের পরে, ঠিক আছে?